গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি। এখন সকাল, এই সময় অনেকটাই সকাল, 6:30 মতন বাজে। যেহেতু আয়ুষ্মানের স্কুল নেই তাই একটু দেরি করে উঠতে কোনো অসুবিধাও নেই। আর ঘুম থেকে উঠে এখন যথারীতি আগেই আমি মানে বাসি নাইটি ছেড়ে তারপরে সঙ্গে সঙ্গে ব্রাশ করি। এটা আমার একদম অভ্যেস, মানে একদম ছোটো থেকে এটা অভ্যেস যে বাসি নাইটি ছেড়ে তাড়াতাড়ি করে আমি একদম ব্রাশটা আগে নেব। জলও খেতে পারি না আমি তো। এই যে ভিডিওটা দেখছো এটা আজকেরই ভিডিও, মানে যেদিন তোমরা দেখছো সেই দিনেরই সকালবেলার ভিডিও। ভাবলাম একদম কারেন্ট যেটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেক কিছু শ্যুট করা হয়ে গেছে তাই ভাবলাম একদম যেটা সবে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তো সকালবেলা এই জায়গাটা একদম জগা খিচুড়ি পাকিয়ে থাকে আর কি, মানে পুরো এলোমেলো হয়ে থাকে সমস্ত টাওয়েল টাওয়েল। রাত্রিবেলার ভাত যদি না করতে পারি তাহলে সকালবেলা উঠে আমি ব্রাশ করতে করতে এই কাজগুলো টুকটাক করি, তারপর বসে এই জায়গাটা এক গ্লাস এখন জল খেলাম, খেয়ে চলে এসেছি। আগে আমি গাছেদের জল দেবো, কারণ আমার গাছগুলো সকালবেলায় যদি জল দিয়ে দিই তাহলে সারাদিন রোদ নিয়ে নিজে একদম তরতাজা হয়ে থাকতে পারে। আর আমার এখন জানি না কেন ভীষণভাবে ফিল হয় অবলা জীবদের জন্য যদি আমরা কিছু একটু করি তাহলে কিন্তু ঈশ্বর আমাদেরকে অনেক অনেক বেশি খুশি দেয়। এটা যারা আমার মতন বেশি চিন্তাভাবনা করো, টেনশন করো, দেখো কোনো অবলা প্রাণীদের জন্য কিছু করলে দেখবে মনে অনেক শান্তি আসে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমার সকাল থেকে কাজ স্টার্ট হয়ে গেছে দেখলেই, মানে সকালে কাজ স্টার্ট হয়েছে মানে সবে গাছে জল দিলাম আর এখন চাও বসিয়ে এসেছি, চা বসিয়ে এসেছি, মানে দুধার জল বসিয়ে এসেছি। আমার না একটা কারণে মনটা খারাপ, আমি জানতাম না যে জবা গাছে না সাদা 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 ছোটো ছোটো পোকা মনে হবে যেন মানে তুলোর মতন আটকে রয়েছে। এটা তো আমার তো অতটা নলেজ নেই, গাছ সম্পর্কে ছিল না, এখন হয়েছে। তারপর তোমরাও অনেকে বলো, এখন কী করা উচিত এটা আমি বুঝতে পারছি না। নিম জল স্প্রে করবো তো সেটা দিয়ে কী করবো এখন বুঝতে পারছি না, ভাবছি নিম জলই স্প্রে করি। আর এখানে দেখ চা হয়ে গেছে। বলছি শোনো না, নিম পাতা আনতে হবে গো, জবা গাছগুলো তো ছোটো ছোটো শুধু জবা গাছেই ধরছে, বুঝেছ না, নষ্ট হয়ে যাচ্ছে, ফুলও তো হবে না। এরপর আর খেয়ে নিচ্ছে জবা গাছ, আর পিঁপড়ে পিঁপড়ে হয়ে যাচ্ছে, ওই পোকাগুলো তো এসে পিঁপড়ে ধরছে। আমি পরিষ্কার করলাম, এখন পোকাগুলোকে আস্তে আস্তে কাঠি দিয়ে দিয়ে ফেললাম। তো এই হচ্ছে ব্যাপার। আর গতকাল থেকে, গতকাল রাতে আমার এত কোমর থেকে পা অব্দি এত যন্ত্রণা করছে, বিশেষ করে বাঁ দিকের কোমর থেকে পা অব্দি, হয়তো টায়ার্ডনেসের জন্য। আয়ুষ্মানকে পড়ানো নিয়ে এত স্ট্রেস যাচ্ছে না আমার, আমি বলে বোঝাতে পারবো না। বললামই যে প্রথম পরীক্ষা, বড় 80 নম্বরের প্রথম বড় পরীক্ষা দিতে যাবে, ও যে কোয়েশ্চেন পেপার দেখে কি বুঝবে কি করবে, আমি তো মাথা কাজ করছে না আমার। তো চলো এখন চা খেয়ে নি, চা খেয়ে কাজটা এগিয়ে রাখি, আর এই জায়গাটা এখন গোছাতে হবে। তো চলো দেখো ভিডিওটা, তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, তো দেখতে থাকো।
আমাদের তো চা হয়ে গেছে, আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে টেবিলটা অলরেডি সেট হয়ে গেছে। আমি অনেকক্ষণ ওয়েট করলাম যে দাদা আসবেন, তারপরে চা করবো একসাথে, কিন্তু উনি অনেকটাই যে টাইমটা বলেছিলেন তার থেকে একটু দেরি করে এসেছেন। আর এই যে কাজ দেখো শুরু হয়ে গেছে, আর এত সুন্দরভাবে এই জিনিসটা করা হয়েছে, আর খুব মজবুতভাবে, ভীষণ সুন্দর এবং মজবুত। মানে শুধুমাত্র যে সুন্দর দেখতে হয়েছে জিনিসটা তা নয়, এই যে ক্লাম্প বলে এগুলোকে যেভাবে সেট করা হয়েছে, আমি অন্যভাবে বলেছিলাম যে স্ট্যান্ড দিয়ে আলাদা করে, কিন্তু না, এখন জিনিসটা এত মানে ভালো হয়ে গেছে সব কিছু যে আমি যত খুশি ওজন এর ওপর রাখতে পারি, তাতে কোনো অসুবিধা হবে না, ভেঙে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো চান্স নেই। এবং তোমরা হয়তো বলবে এত হালকা কেন কালার করলে, আসলে আমি তো এটা সবসময় তো এই টেবিলটা তো থাকবে না, এটাকে তো আমি মানে নিচের দিকে করেই রাখবো, তো সেই জন্য যাতে দেওয়ালের সঙ্গে জিনিসটা ম্যাচ করে সেই জন্যই আমি হালকা কালার, মানে এই সেম কালার দেওয়ালের যে কালার সেটাই চুজ করেছিলাম। তবে আমি যখন ব্যবহার করব বা খেতে বসবো তো ক্লথ বা ম্যাট পেতে নেব, এরকমই আমাদের ইচ্ছা আছে। তোমার টেবিল হয়ে গেছে মা? আর দরজাটা কি খুলে নিয়ে যাবেন নাকি? আচ্ছা কদিন? যা এত দেরি করবেন না, দেখে নাও গো, এই তো বোঝাই যাচ্ছে, চাপলে তো আবার খুলতে অসুবিধা হবে না। খাওয়ার সময় এটা কিছু পেতে নিতে হবে, নাহলে দাগ ফাগ, হলুদ দাগ টাগ গুলো। আর আলো এমন কাঁচটা দেবেন যাতে পরিষ্কার আলোটা আসে, পরিষ্কার আলো আসলে ক্লিয়ার গ্লাস দেয়, ক্লিয়ার গ্লাস তো দেয়নি, মানে কোন বাজেটটা দিলাম বলে এই জন্য বলছি তাড়াতাড়ি করে দিন, দিয়ে দিলাম টাকা নিয়ে যাওয়া মানে আমার ধারে চাপা, টাকা না নিলে তো দিন ঘোরানো যায়, ওই জন্য তো এনার্জি মানে দুদিনের মানে হিসাব মতো এক রোজের কাজ আছে, তো দরজাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, কাঠের মাঝখান থেকে আর কি রেখে আমরা কাঁচ বসিয়ে নেবো, তাহলে জানলাটা যখন এদিকে ঠেলে দেবো তাহলে কাঁচ থেকে পুরো আলো আসবে। আর এরকমভাবেই আমরা প্ল্যান করে নিলাম। আর সানমাইকা দেওয়া হবে সাইড থেকে, যে ব্লু কালারের যে দরজাটা সেটার চারদিকে এই যে ব্রাউন কালারের দরজা সানমাইকা সেটা বসাবো। তো বলো আইডিয়াটা কেমন লাগলো তোমাদের, আর যখন হয়ে যাবে জিনিসটা তাহলে ঘরটা কতটা সুন্দর লাগবে, একদমই দরজাটার জন্য ঘরটা বিমানান লাগতো, আরও সুন্দর করে ভালোভাবে সাজানো যাবে। আর আমাকে এক দিদি বলেছেন যে এই কালো শোকেসটা বিক্রি করে দেওয়ার জন্য, আসলে কিছু কিছু জিনিস আমাদের থাকে না যেগুলো
সবকিছু ফেলে দেওয়া যায় না, হয়তো প্রয়োজন নেই কিন্তু তবু মনে হয় যে এটার সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে, তো সেরকমই আর কি, মানে ফেলে দিতে ইচ্ছা করছে না বা বিক্রি করে দিতে ইচ্ছা করছে না। মানে একটু একটু করে যখন আমরা সব কিছু তৈরি করছিলাম তখন এইগুলো আর কি আমার ঘরে এসেছে, যখন একটা একটা করে শখের জিনিস আমি সংসারের করছিলাম। আর এর মধ্যে যে শুধু আশিস কিনেছিল এটা তা নয়, আমি যে পড়িয়ে যে টাকা জমাতাম সেই টাকাও একটু আমি দিয়েছিলাম, তো অনেক কিছু আমার আবেগ এইগুলোর সঙ্গে জড়িয়ে আছে আর কি। হ্যাঁ, আমি সুন্দর করে পালিশ করি এটাকে, ঝকঝকে করতে পারি, এটা হয়তো করতে পারবো, তো দেখা যাক ভবিষ্যতের বা পরের প্ল্যানিং পরে, কারণ যেটা করব একটু ভালো করে সুন্দরভাবে করব। তো অনেক দিন ধরে এই শোকেসটা গোছাবো করে গোছানো একদম হচ্ছিল না, কত যে এর মধ্যে সম্পত্তি বেরিয়েছে দেখো না, আমার 3-4 ফোনের বক্স বেরিয়েছে। এই ফোনটা তো বহু আগে, মানে প্রথম আমার কেনা হচ্ছে সেকেন্ড স্মার্টফোন কেনা, যেটা আমার আগে আর একটা ছোটো স্মার্টফোন ছিল, তো সেই বক্স রাখার কোনো দরকার নেই তবুও ছিল, তো সেই সমস্ত বার করেছি আর একটা করে জিনিসপত্র বেরোচ্ছে। আমার ফটো ফ্রেম যা যা ছিল, সরি ফটো অ্যালবাম, সেই সমস্ত আমি দেখছিলাম, বহু পুরনো ফটো অ্যালবাম আমার আশিসের। তো এই যা যা জিনিস আমি পেয়েছি, বহুদিন ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না, সেই সমস্ত জিনিসও পেয়েছি। আর তোমরা সবাই মিলে আমাকে বলেছো যে পায়েল খুব অবস্থা তোমার শোকেসটার খারাপ, শোকেসটা ভালো করে গুছিয়ে রাখো। আর বাড়িতে যখন বাচ্চা বড় হতে থাকে তার পড়াশোনার এত প্রেশার যখন থাকে তখন কিছু কিছু কাজ আমাদের আটকে যায়। যেমন অনেকেই বলো তোমরা ঘুরতে যাও না, একদমই আমাদের হয়ে উঠছে না, একটার পর একটা পরীক্ষা, আর সব সময় যে একটা গ্যাপ পড়ে গেছিলো সেই জন্য আবার নতুন করে সেটাকে শুরু করে তৈরি করা, তো অনেকটা প্রেশার আর কি এখন চলছে। আর যাই হোক, তার মাঝখানে এই কাজগুলো এখন প্রচণ্ড দরকার, পুরো শোকেস বের করে তার মধ্যে থেকে সমস্ত যা যা অপ্রয়োজনীয় জিনিস ছিল সেই সমস্ত বাতিল করেছি, প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি, তাতে শোকেসে প্রচুর জায়গা মানে বেরিয়ে গেছে। আরও সুন্দরভাবে ভেতরটা গোছাবো, আরও অনেক কিছু করব, তো সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। দুটো ঘর, ছোট্ট গণ্ডি, তার মধ্যেও আমি প্রত্যেক দিন নতুন করে সাজানোর চেষ্টা করি, আর তার মধ্যে নিজে আনন্দ পাই, আনন্দ খুঁজে নিই বলতে পারো। তো সেটাই আমার চ্যানেলের প্রথম থেকে USP, আর এটাকেই আমি ধরে রাখতে চাই। সবসময় যে অনেক কিছু কিনে আমি দেখাতে পারবো এমন কোনো কথা নেই, তো সেই জন্য সবসময় যতটা সম্ভব আমি নিজের পাটাকে মাটিতে রেখেই চ্যানেলে সব কিছু নিয়ে আসতে চাই। আর দেখো কিন্তু আমি শোকেস খুব ভালো করে গুছিয়ে নিয়েছি, নিচের তাকটা একদম ফাঁকা রেখেছি, কারণ তোমরা জানো আমি এর মধ্যেই যে ডিনার সেট যেটা আমার এতদিনের শখ ছিল, এতদিন কি তোমাদের প্রথম থেকে বলে এসেছি, যখন ওই ঘরে থাকতাম তখন থেকে বলতাম আমার ডিনার সেট নেই, আমি একটা ডিনার সেট কেনার শখ, তো সেটা এবার পূরণ হবে। তো সেই জন্য নিচের দিকটা আমি একদম ফাঁকা করে পরিষ্কার করে রাখলাম, যা যা এখানে কিনবো সেগুলো এখন মানে সুন্দর করে ভরে রাখবো, আর এই মাদুরটা এবারে ওদিকে রেখে দেবো। তো তার খুব ইচ্ছা ছিল ফেস মাস্কটা লাগাবে, আমি ওকেই করে মানে দিয়ে দিলাম মুখে ভালোভাবে, ও খুব খুশিও হয়েছে ওটা ওকে দিয়ে। বললাম যে 15-20 মিনিট এটা মুখে রাখো, ধৈর্য ধরে বসো, ততক্ষণ আমি কাজগুলো কমপ্লিট করি। আর একদম আমার ফ্রিজ সব একদম ঝকঝকে করে দিয়েছি, আর আমার এই ফ্রিজে যেহেতু হাতল থাকে না তো ভীষণভাবে স্টিলের জায়গাগুলো নোংরা হয়, খুব মেনটেন করতে লাগে, হয়তো আটা মাখা হাতে এসে ফ্রিজটা ধরলাম আর সেই জন্য ভীষণভাবে নোংরা হয়, তো ফ্রিজটাও এর মধ্যে পরিষ্কার করে অর্গানাইজ করবো, তখন একেবারে আমার ফ্রিজের ডিটেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমার কাছে ফ্রিজের বিষয়ে কোয়েশ্চেন আছে। এইটা হচ্ছে আয়ুষ্মানের, এটা হচ্ছে একদম প্রি নার্সারিতে পড়তো তখন, একদম 4 বছরও হয়, 3.5 বছর হবে ওর, ফার্স্ট প্রাইজ পেয়েছিল এটা, মানে ওর স্কুলের স্পোর্টসের ফার্স্ট ওর ফার্স্ট প্রাইজ পেয়েছিল, ফ্রগ প্রাইজ, ফ্রগ রেস হয় না ওরকম কিছু একটা ছিল, আর
তার আগে ওর খুব শরীর খারাপ, প্রচন্ড জ্বর হয়েছিল, অনেকদিন স্কুল অ্যাবসেন্ট ছিল, তারপরে একদম ডাইরেক্ট স্পোর্টস এর দিন গেছিল, তারপরেও ফার্স্ট প্রাইজ নিয়েছিল। এত ওর মানে যতবারই ও স্পোর্টসে গেছে মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেই থেকেছে। তো এটা হচ্ছে ফার্স্ট মেডেল এইবারে, হ্যাঁ ফার্স্ট মেডেল। তো এখন তোমাদের বললামই যে আমি ফ্রিজটা যখন একদম পরিষ্কার করব, পুরো ফ্রিজ ক্লিনিং রুটিনও শেয়ার করব, প্লাস ফ্রিজ অর্গানাইজেশনও আমি শেয়ার করব। তো যারা জানতে চাইছো ফ্রিজটা কোন কোম্পানির কী কী সুবিধা আছে, সবটাই কিন্তু তোমরা ওই ভিডিওগুলো থেকে দেখতে পাবে। তো একটুখানি ধৈর্য ধরো, আমি একা হাতে সব কিছু করি, ভিডিও করা থেকে শুরু করে, ভিডিও এডিটিং থেকে শুরু করে, ঘরের কাজ সামলে সকলের মন জুগিয়ে চলে তারপর আমি কিন্তু নিজের কাজটুকু করতে পারি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের সাথ কিন্তু আমি পাবো, কারণ আমরা সকলেই মোটামুটি কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছি, যার জন্যই তোমরা তোমাদের জীবনের সাথে আমার জীবনকে অনেকটা রিলেট করতে পারো। আর এই চাদরটাই আজকে পাতলাম, তার কারণ হচ্ছে এই কদিন আগে চাদরটা যেহেতু চেঞ্জ করেছি, একদম তুলে ভালো করে ঝেড়ে এটা পাতলাম। হয়তো দু একদিনের মধ্যে দরজাটা ঠিক করবার জন্য দাদা আসবে, দুদিন কাজ হবে, তো এই বললেন যে এখানে এসেই এগুলো সমস্ত ঠিকঠাক করে দেবেন, এই দরজার মধ্যেই কেটে কাজ বসবে, তো এখানেই হবে, ওই ধুলো ময়লা আবার হবে, তার থেকে একেবারে চাদরটা তুললাম না, ওই জন্য ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে এটাই পেতে দিলাম। তো ভীষণ সুন্দর হয়ে যাবে ঘরের লুকিংটা, তখন আমি কিন্তু ভালোভাবে সব কিছু একদম টিপটপ করে সাজিয়ে রাখবো, এই ব্যাগপত্র ঝুলবে না, আর মানে এক্সামও শেষ হয়ে যাবে, তখন নতুন করে সব কিছু সাজাবো। আর এই যে পেছনের দিকে যে কাঠের টুলটা বানানো হয়েছে, হয়তো ওটাকে সরিয়েই দেবো, তার কারণ স্লাইডিংটা যেহেতু ওই দিকে যাবে, তো পেছন দিকে একটা ফ্লাওয়ার ভাজ রাখবো, এরকমও ইচ্ছা আছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, ভালোভাবে কিন্তু আমি ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি, স্টাডি টেবিলটাও কিছুক্ষণের মধ্যে গুছিয়ে নেব, তারপরেই কিন্তু আমি এখন চলে আসব আমার ঘরদোর পরিষ্কার করতে, কারণ ঘরের অবস্থা খুব খারাপ হয়েছে, যেহেতু কাজ হয়েছে, ইটের গুঁড়ো টুড়ো সব পড়েছে, তো সেই সমস্ত ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘর মুছে নিলে একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। আর আমার ঝুলো ঝাড়া হয়ে গেছে, এই ফাঁকে যখন সব কিছু পরিষ্কার করলাম তখন ঝুলো ঝেড়ে নিলাম, যার ফলে কি হলো, পুরো ডিপ ক্লিনিং হয়ে গেল বলতে পারো। তো আমি এখনও পর্যন্ত না ঝুলঝাড়ু কিনে উঠতে পারিনি, তো সেটাও একটা ঝুলঝাড়ু কিনবো, এবং আমি ভেবেছি প্রত্যেক সপ্তাহে দুদিন করে যদি আমি এই ডাস্টিংগুলো মানে একদম ডিপ ক্লিনিংগুলো করি, তাহলে অত বেশি কষ্ট কিন্তু আমার হবে না। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি, এরপরেও ভিডিও শ্যুট করা আছে, পুরো শোকেসটা কীভাবে সাজিয়েছি তোমাদের ভালোভাবে দেখাবো, কী কী কিনলাম সেগুলো দেখাবো। আর এখন ভালোভাবে আমি ঘর মুছে স্নান করে নেব। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা আমি কিন্তু এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও। আর হ্যাঁ, দেখো শোকেসেও কিন্তু আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, কারণ ওখানেও কিন্তু নতুন নতুন জিনিস রাখবো, ভালোভাবে সাজিয়ে রাখবো, ছোটো ছোটো শোপিস কিনবো, নিচের দিকে সেগুলো রাখবো, তো এরকমই কিন্তু আমার ইচ্ছা আছে। তাহলে আজকের মতন আসি, আবার আসবো আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, গুড বাই।